আজ আর অল্প কিছু সময়ের মধ্যে দিয়ে আসছে ঘূর্ণিঝড় চর। আজ পূর্ণিমার ভরা কটাল, তাই স্বাভাবিকভাবেই নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। সমুদ্র যেন ঠিক তার রুদ্র মূর্তি ধারণ করেছে। আজ সকাল থেকেই চব্বিশ পরগনার দুই মেদিনীপুর এবং দীঘার বিস্তীর্ণ এলাকায় নদীর জলে প্লাবিত হয়েছে। ঘরবাড়ি থেকে চাষের জমি সবকিছুই নদীর জলে পরিপূর্ণ হয়ে গেছে। এমনই জনপ্লাবনের চিত্র ধরা পড়ল দীঘা রামনগর কাকদ্বীপ বেলপুকুর নামখানার দশ মাইলে। নদীর জলে প্লাবিত হওয়া এলাকাগুলি থেকে সাধারণ মানুষজন ঘর ছাড়া হয়ে নিজেদের অবশেষ সম্বলটুকু গুছিয়ে রওনা দিচ্ছেন নিরাপদ স্থানে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের চোখে মুখে স্পষ্ট ভেসে উঠছে, দেখুন আপনারা আমাদের নদীবান পুরোটা চলে গেছে, এবার আমরা থাকবো কোথায়, কি ব্যাপার? সেই জন্য কতগুলো বাড়ি রয়েছে এখানে? বাড়ি নিশ্চয় নাব তো আড়াইশো তিনশো খানা, আড়াইশো তিনশো খানা পরিবার রয়েছে। হ্যাঁ, পরিবার রয়েছে। আগের থেকে সরকারের মানে কাছে আপনারা আবেদন জানাননি নদীবান্ধটা এত খারাপ ছিল? হ্যাঁ, আবেদন জানিয়েছি কিন্তু কাজ হচ্ছে না। এর কাজটা কখন হতো? শুধু আপদকালীন যখনই ঝড় আসতো সেই সময় মধ্যে 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 কাজ হতো। আর এখন এই পরিস্থিতি পুরো গ্রাম তো ভেসে যাচ্ছে, পুরো গ্রাম ভেসে যাচ্ছে, কোথায় যাব, কোথায় কী যেতে পারব, সেই জন্য চিন্তা ভাবনা, সবাই ছেলে পুলে আছে। হ্যাঁ, ছেলে পুলে নিয়ে কোথায় যাব যে চিন্তাই করছি আমরা। কতজন পরিবার আছে আপনাদের? আমাদের পরিবার আছে ছজন। হ্যাঁ, ছজন আছে। বয়স্ক বা বাচ্চা কেউ আছে? বাচ্চা আছে বলতে বেশি না, আঠারো বছর হয়ে গেছে, আর না হলে বাচ্চা নেই। বয়স্ক? বয়স্ক বাবা আছে, মা আছে। কি নাম আপনার? শম্ভু মণ্ডল। হাহাকারের ছবি, ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস 24/7। কালকে সারা রাত ঘুমায়নি, শুধু ভজা কাকার মাছ তুলেছি।